নির্বাচন এবং উপনির্বাচন এই দুইটি ভিন্ন বিষয়বস্তু। উপনির্বাচনরে যে ফলাফল আসিলা সেথিরে নিশ্চিত ভাবে আমার তল লেভেলরে কোনসি না কোনসি জায়গায় কমি আছে, যেতে কি আমি রেজল্ট আমার ভালো হই না। আমি নিশ্চিত ভাবে আগামী নির্বাচনরে তাকে ভালো করা চেষ্টা করব। যেহেতু বিজু জনতা দল তরফরু মাইক্রো ম্যানেজমেন্ট করছেন এবং সেমানে কিভাবে ভাবে সরকারি অধিকারী মানুষ নেইকি ভোট তিয়ারি করছেন এবং ভোট কিণিকি তাকে নির্বাচনরে গোটিয়ে লম্বা অধ্যায় সৃষ্টি করা চেষ্টা করছেন এবং তাঁকর পর্দা পছপটে কেতে জটিলতা আছে সে কথা লুচাইয়া যাই আজ সেমানে রেজল্ট করছেন। এনু নিশ্চিত ভাবে সময় তার উত্তর দেব। কিন্তু দ্বিতীয় স্থান আপনার তৃতীয় স্থান খসি আসলে ইয়ে কোন ইন্ডিকেট করছে ভারতীয় জনতা পার্টির সংগঠন? না, দ্বিতীয় তৃতীয় স্থান কথা না, সেথিরে দেখুন অনেক জায়গায় তো আমি দ্বিতীয় স্থানে ছিল, ব্রজরাজনগরে দ্বিতীয় স্থান তৃতীয় স্থানক যা এবং সেথিরে অল্প ভোট ডিফরেন্স তৃতীয় রহিবা সেটা বড় কথা নুহ। আমি সেথিরে হ্যাঁ না, আমি সেথিরে আমার তো তলস্তরের আমার নিশ্চিত ভাবে আমার ম্যানেজমেন্ট করিবার কমি রহিলা বলি এটা আমি স্বীকার করছু এবং জনতা জনার্দনকু আমি সেথিরে আমার যে দোষ ত্রুটি আছে সে বিষয়ে সেমানে আমাকে বিজু জনতা দলকে সমর্থন করলে সেথিরে জনতা জনার্দন যাহাকু সমর্থন দেবে সেথিরে আমার কিছু কইবার নাহি। মু সে কথা কবি না, নিশ্চিত ভাবে আমার ম্যানেজমেন্ট ফ্লোর ম্যানেজমেন্টরে আমার টিকি কমি অছি এবং কোটি না কোটি দোষ ত্রুটি অছি যেথিপাই কি আমার ভোট হার কমিছে। না সেটা দ্যাট ইজ না সেইটা ম্যাটর নুহ, ম্যানেজমেন্ট করিবারে যেতবেলে টিকি ত্রুটি রই যায় সেতবেলে নিশ্চিত ভাবে ভোট এপট সেপট হুয়ে এবং সরকারি দলবালা যেভাবে ভাবে ভোট সরকারি অধিকারী মানকর দ্বারা সেমানে ক্যাপচার করছেন ন্যাচুরালি ভোট এপট সেপট টিকি হব, ইয়ার প্রভাব কিছু পড়ব না 2024 নির্বাচনরে কি আর প্রভাব পড়ব না, নিশ্চিত ভাবে লোক ঠিক সময়ে ঠিক নিষ্পত্তি নেবে। না সে কথা আমি কইপারি না, না সেটা অন্তর্ঘাতি হয়েছে বলে জানি না সে বিষয়ে কইপারি না, কিন্তু আমার ম্যানেজমেন্টরে কোনসি না কোনসি তল লেভেলরে কমি লা এই কথা হি কেবল বাস্তব কথা আছে। কংগ্রেস ঠেলি দেলা